ছেলেদের জীবন বড়ই অদ্ভুত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, খুব ভালো আছেন, কাছে কিংবা দূরে, বহু দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি ভালো না লাগে দেখতে থাকবেন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, বলছিলাম ছেলেদের জীবন বড়ই অদ্ভুত। 16 বছর বয়সে ক্লাসমেট মেয়েরা মেয়েদের পাশে যখন শত প্রেমের অফার আসে, তখন ছেলেদের জাস্ট বন্ধু হবার মতো খেয়েও জোটে না। 18 বছর বয়সে ক্লাসমেট মেয়েরা বিয়ের যোগ্য হলেও ছেলেরা বাল্যকালের উপাধি পায়। 20 বছর বয়সে একটা রিলেশনশিপের জন্য কি অধীর আকুলতা, অথচ ক্লাসমেট মেয়েরা হাসতে হাসতে তার সামনেই 5 বছর সিনিয়র ভাইয়ের প্রশংসা। 22 বছর বয়সে যখন বান্ধবীদের বিয়ে সিরিয়াল চলতে থাকে, তখনও সমাজে ছেলেদের বলে অনার্সের বাচ্চা। 24 বছরে মেয়েরা যখন পড়াশোনা প্রায় ক্ষান্ত দিতে যাচ্ছে, তখন ছেলেদের জন্য তো যুদ্ধ শুরু হয়। নেশাগ্রস্ত, হতাশাগ্রস্ত, যাই হোক না কেন, যে ছেলেটার নিজেরই চাল চুলা নেই তাকেও যেন বহুবার ভাবতে হয় ইনকাম না করলে বিয়ে হবে না, তাকেও দায়িত্ব নিতে হবে সংসার বউ বাচ্চা। নীরব কান্নাই খুঁজে না পেলেও নিজেও নীরব কান্নাই কাউকে খুঁজে না পেলেও একটা কথা সমাজে আত্মীয় স্বজন পরিবার ঠিকই মনে করিয়ে দিবে, ছেলে কি করে প্রতিষ্ঠিত। তো অনার্স মাস্টার্স শেষ মেয়েটার জন্য শত বিয়ের অপশন পরিবার দিলেও ছেলেটার সামনে একটাই অপশন, কিরে আর কবে চাকরি পাবি। বিশ্ববিদ্যালয়ের আগুন ঝরা দিনগুলোতে প্রফেসর লেকচারে বলতেন রিজিকের মালিক আল্লাহর হাতে, এটা নিয়ে দুশ্চিন্তা করবে না, অথচ তিনি ও মেয়ের জন্য সরকারি চাকরিগুলা ছেড়ে যান। চাকরি করে ভাই বোনদের সেটেল করতে বা বাবা মার হাতকে শক্তিশালী করে বাসা বাড়ি একটু সাজাতে বয়স পেরিয়ে যায় ছেলেটার খেয়াল। এতদিন পরে একটু সচ্ছল সুন্দরী মেয়ে খুঁজলেও যেন অনেকেই বলে এই বুড়ো বেটা সম্পদ লুবি, আবার অল্প বয়স্ক মায়েও চায়। বিয়ের পর পরিবার আর বাচ্চাদের কথা ভেবেই পাড়ি দেয় বিদেশে একা, অথবা এক জায়গাতে কিংবা সন্তানের শহরে স্কুল কলেজের কথা ভেবে নিজেই একা মেসে থাকে, হয়তো পরিবার থেকে চাকরি স্তর অনেক দূরে। কাজের বুয়ার রান্না, একাকী বিষণ্ণতা, আর কোনো জেলা উপজেলা পাক্ষিক মাসিক জার্নি করতে করতে কখন হাড় ক্ষয় হয় ডায়াবেটিস ভাবে খেয়ালও থাকে। বাবা মার মুখ উজ্জ্বল করতে যে ছেলেটার ছোটবেলার স্বপ্ন শুরু হওয়া শুরু সংসারের যৌবনকাল, আর শেষ বয়সে এসেও সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে যুদ্ধ যেন আর শেষ হয়। তবু এই সমাজ বলে আহ ছেলেরা কত স্বাধীন, এত কিছুর পরও করার পরও বলে ছেলেরা ভালোবাসতে যাবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।